আছেন? তোমাদের আজকে কি আলোচনা হবে? ওম স্কয়ার কত নম্বরের এটা ভিডিও বলো তো? পার্ট 6 চলো স্টার্ট করা যাক, শেষে তোমাদের সঙ্গে পরিচয় করব। তো কতদিন আমরা কি করেছিলাম এটা? প্যারালাল কম্বিনেশন অফ সেল কোষের সমান্তরাল সমবায় হয়েছে, তাই তো? আজকে কি হবে? কোষের মিশ্র সমবায়। সব ঠিকঠাক আছে এমনি সব? না। সো চলো স্টার্ট করা যাক, আমাদের এখন যে টপিকটা হবে সেটা কি? মিক্সড কম্বিনেশন অফ সেল কোষের মিশ্র সমবায়। আপনারা ভালো আছেন? আর আপনাদের সবাই সবাই ভালো? ঠিক আছে, তাহলে আমরা একটা সমবায় নিলাম ম্যাডাম, তার যেখানে অনেকগুলো কোষ থাকবে, এখানে একটা কোষ, এখানে একটা কোষ, ডট ডট ডট, এখানে এন সংখ্যক কোষ আছে, এরকম নিচে আরো একটা সারি আছে, এই সারিতেও এন খারাপ কোষ আছে, এরকম নিচে আরো একটা সারি আছে, এবং এখানেও এন খারাপ কোষ আছে, এবং এরকম করতে করতে মোট এম খারাপ ম সংখ্যক সারি থাকবে। তাহলে সেক্ষেত্রে অনেকগুলো কোষকে আমরা মিশ্র সমবায় যদি যুক্ত করি, ঠিক, এটা একটা মিক্সড কম্বিনেশন অফ সেল। সেলের ব্যাপারটা কিরকম দাঁড়ানো একটু যদি ভেঙে বলতেন তাহলে ভালো লাগতো বিষয়টা। আমি তোমাদের ভেঙে বলছি, টেনশনের কোনো কারণ নেই, জাস্ট বোঝার চেষ্টা করো। প্রত্যেকটা কোষ তৈরি, চলো বল প্রথমে আমরা ই আর প্রত্যেকটা কোষের অভ্যন্তর রোধ কত? বাহ্যিক রোধ কত? ক্যাপিটাল আর। পিনটাতে এত কেউ তেল দেয়, আমার হাতটা ভিজে গেল তেলে, আমার হাতটা ভিজানোটা তোমাদের কি ঠিক? তো দেখো এখানে কি বলছি আমি তারপরে। তো এই হচ্ছে কি আমাদের সার্কিট বা বর্তনী, এর মধ্যে প্রভাব কত যাচ্ছে? আয়। তো এটা হচ্ছে কোষের মিশ্র সমবায় বা মিক্সড কম্বিনেশন অফ সেল। একটা জিনিস বোঝার চেষ্টা করো, কোষের মিশ্র সমবায় আমরা এখানে কি বের করবো মেইনলি বলো তো? এই বর্তনীতে কারেন্ট কত যাচ্ছে সেটাই আমরা মেইনলি বের করব। কারেন্ট বের করার জন্য আমাদের কি দরকার? আমাদের তুল্য রোধ দরকার এবং তুল্য ভোল্টেজ দরকার, তাই না? তাহলে এবার প্রশ্ন, এটা কি সমবায় কোষের? মিশ্র সমবায়। এখানে কতগুলো কোষ আছে? অনেকগুলো কোষ আছে, তার মধ্যে এটা একটা কোষ, দুটো কোষ, তিনটে কোষ, এখানে কয়েকখানা কোষ আছে? এন সংখ্যক কোষ আছে। এই সারিতেও কটা আছে? এই সারিতেও, এটা একটা সারি, দুটো সারি, কটা সারি আছে মোট? এম সংখ্যক। মানে আমি বলছি প্রত্যেকটা সারিতে কোষের সংখ্যা আছে কয়টা ম্যাডাম? না, এবং এরকম সারির সংখ্যা কটা আছে? বোঝা গেল বিষয়টা? বোঝার চেষ্টা করো, এক্সকিউজ মি, বোঝার চেষ্টা করো। এখানে মোট কটা, মোট কোষের সংখ্যা কটা আছে? মোট কোষের সংখ্যা আছে এমএন সংখ্যক, কটা কোষ আছে? ধরে নাও আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, এখানে প্রত্যেকটা সারিতে 20 খানা করে কোষ আছে, একটা ছোট উদাহরণ, কটা করে কোষ এখানে কটা আছে? এখানেও, এখানেও 20টা, আর মোট সারি আছে ধরো 10 খানা, তাহলে এখানে কটা? 20টা, 40টা, 60টা, এরকম মোট 200টা, কারণ 20টা করে কোষ, মানে কোষ আছে এবং মোট সারির সংখ্যা 10টা, তাহলে 10 × 20 মানে 200। তাহলে যদি এন সংখ্যক কোষ প্রত্যেকটা থাকে এবং মোট সারির সংখ্যা এম হয়, তাহলে এখানে কোষের সংখ্যা কটা? এম এর সংখ্যক, 10 × 20 মানে 200। ঠিক সেরকম ঘটনা নেই, বোঝা গেল? এখানে শুধুমাত্র আমরা সংখ্যাটা বললাম না। প্রত্যেকটা কোষের অভ্যন্তরীণ রোধ কত? স্মলার। প্রত্যেকটা কোষের তড়িচালক বল কত? এবার প্রশ্ন হচ্ছে, এই পুরো বর্তনীর তুল্য রোধ কত আগে বের করতে হবে, তুল্য ভোল্টেজ কত আগে বের করতে হবে, তারপরে প্রবাহ কত, এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় এটা করানোর উদ্দেশ্য একটাই, একটা প্রশ্ন বোর্ড এক্সামে আসে, অ্যাট হোয়াট কাইন্ড অফ কন্ডিশন দ্য কারেন্ট ফ্লো থ্রু দ্য সার্কিট শুড বি ম্যাক্সিমাম, এই সার্কিটের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা সর্বোচ্চ হওয়ার শর্ত কি, বা কোন শর্তে মিশ্র বর্তন বা কোষগুলোকে আমরা কিভাবে অ্যারেঞ্জ করলে এই বর্তনীতে প্রবাহ হবে ম্যাক্সিমাম, বুঝতে পারলে কি বললাম, বা সর্বোচ্চ প্রবাহ মাত্রা শর্ত, যার জন্য এই টপিকটা করানো, তাহলে এই টপিকটা না করলেও চলে। সো তো দেখা যাক একটু, আমরা লিখছি বিষয়গুলোকে, ধরা যাক কি করা যাবে ম্যাডাম, না ধরো ই তড়িৎ চালক বল
ও আর অভ্যন্তরীণ অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট রোধ বিশিষ্ট এমিন সংখ্যক সংখ্যক তড়িৎ কোষকে এমন ভাবে সজ্জিত করা হলো এমন ভাবে সজ্জিত করা হলো সজ্জিত নট 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 লজ্জিত সজ্জিত করা হলো যাতে প্রতিটি সারিতে যাতে প্রতিটি সারিতে কটা করে কোষ থাকবে এন সংখ্যক কোষ থাকে এবং এবং এন সংখ্যক সারি সারি থাকে আচ্ছা বলুন তো ম্যাডামরা আমার ছোট্ট একটা প্রশ্ন এই বর্তনীর আমরা কি কি বের করবো আগে তুল্য তড়িচ্চারক বল এবং তুল্য ঠিক আছে আগে আমি তুল্য তড়িচ্চারক বলটা গেছি সুতরাং বর্তনীর তুল্য এটা লাস্ট লাইন তড়িচ্চারক বল আচ্ছা বলুন তো ম্যাডাম তুল্য তড়িচ্চারক বলকে আমরা কি দিয়ে লিখি এবার তুমি বলো কত উত্তর হওয়া উচিত আমার প্রথম প্রশ্ন এর ভোল্টেজ কত এটার ভোল্টেজ কত ই দুটো মিলে দুই তিনটে মিলে তাহলে এখানে কতটা আছে এনি তাহলে এই শাড়ির ভোল্টেজ কত এই শাড়ির ভোল্টেজ এই শাড়ির ভোল্টেজ তাহলে বর্তনীর ভোল্টেজ কত এরা তো সবার সমান্তরাল আছে বর্তনীর ভোল্টেজ কত উত্তর হবে এনি কেন কারণ সমান্তরালে একটি দুই প্রান্তের ভোল্টেজ আমরা যা পাবো সবার ক্ষেত্রেই তাই এটা তো বলে গেলে হবে না সেদিন আমরা শিখিয়েছিলাম তাই একটার ক্ষেত্রে কত তো এটাই বর্তনী তুল্য তড়িচ্চারক বল বুঝা গেল এবং এবং বর্তনীর তুল্য রোধ আচ্ছা বলুন তো তুল্য রোধকে আমরা কি দিয়ে লিখলাম সাপোজ ক্যাপিটাল আর ইকুইভ্যালেন্ট লিখলাম আচ্ছা এবার তুমি এবার সিম্পল ভাবো এ রোধ কত দুটো মিলে তিনটে মিলে এটা রোধ কত এটা রোধ এটা রোধ এরা সবাই কিভাবে আছে তার সঙ্গে এটা কিভাবে আছে তাই এর সঙ্গে পুরোটার সঙ্গে তো শ্রেণীতে আছে তাহলে আমরা কি লিখবো প্রথমটার ক্ষেত্রে কি ওয়ান বাই এন আর সমান্তরাল আছে তাই ওয়ান বাই এন আর প্লাস ডট 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 ওয়ান বাই এন আর তার ইনভার্স কারণ মোট মোট রোধ পেয়ে গেলাম তার সঙ্গে সঙ্গে আমরা কাকে যুক্ত করলাম ক্যাপিটাল কিন্তু বুঝতে পারলে কি মানে ওয়ান বাই এন আর প্লাস ওয়ান বাই এন আর প্লাস ওয়ান বাই এন আর তো প্রত্যেকের আছে তার ইনভার্স করলাম মানে জাস্ট পেয়ে গেলাম কারণ এটা পুরোটা কি ওয়ান বাই পুরো আর এর সমান সো তাহলে পুরোটা রোধ প্লাস ক্যাপিটাল আর তাহলে কি পেলাম বলতো এটা ওয়ান বাই এন আর প্লাস ওয়ান বাই এন আর কত হবে তিনটে যোগ করলে সবটা যোগ করলে এখানে কটা আছে মোট এম সংখ্যক মোট তাহলে এম বাই এন আর বিষয়টা বোঝার চেষ্টা করো বুঝতে পারলে কি বললাম তার ইনভার্স প্লাস ক্যাপিটাল আর তাহলে কি বললাম এন আর বাই এম প্লাস ক্যাপিটাল আর তাহলে মোটের উপরে যা দাঁড়ালো এন আর প্লাস এম আর বাই তাহলে ভোল্টেজ পেয়ে গেলাম রোধ পেয়ে গেলাম কারেন্ট লিখতে সমস্যা কোথায় সুতরাং বর্তনীর মূল প্রবাহ মাত্রা মূল প্রবাহ মাত্রা আই সমান কি বলতো ই ইকুইভ্যালেন্ট বাই বুঝতে পারছো বিষয়টা আচ্ছা ই ইকুইভ্যালেন্ট এখানে কত এনি আর আর ইকুইভ্যালেন্ট কত এন আর প্লাস এম আর বাই সেটাকে আমরা দেখি এম এন ই বাই এন আর প্লাস এম আর এইটুকু আগে লিখে নাও কারণ আমাদের আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এখানে একটা আছে সেটা আমরা আলোচনা করবো এটা তো মেইন প্রবাহ মাত্রাটা পেলাম
একে শোনা পারো না এটা গাবে না তাহলে আমরা এখানে যেটা বুঝলাম যে এটা একটা মিশ্র বর্তনী যেখানে প্রত্যেকটা সারিতে n সংখ্যক কোষ রয়েছে এবং মোট সারির সংখ্যা কত আছে m এবং মোট কোষের সংখ্যা আছে mn সংখ্যক এমন ভাবে আমরা সাজালাম যাতে করে বর্তনীতে মূল প্রবাহ মাত্রা আমরা প্রথম তুল্য ভোল্টেজ এবং তুল্য রোধ বের করলাম তারপরে মূল প্রবাহ মাত্রা এটা আমাদের প্রশ্নটা কি যে কিভাবে এটাকে অ্যারেঞ্জ করলে ধরে নাও তোমাকে 200 খানা কোষ দেওয়া হলো প্রত্যেকটা কোষের অভ্যন্তর রোধ বলে দেওয়া হলো প্রত্যেকটা কোষের ভোল্টেজ বলা হলো বাহ্যিক রোধের ভোল্টেজ বলা হলো এবার দিয়ে তোমাকে বলা হলো তুমি এটাকে কিভাবে অ্যারেঞ্জ করলে এই বর্তনীতে কারেন্টটা কি হবে ম্যাক্সিমাম বুঝতে পারলে কি বললাম সো কি বের করতে হবে কারেন্টটা ম্যাক্সিমাম হওয়ার শর্ত সো চলো আমরা এখানে দেখিয়ে দিই কিভাবে কি আসে আপনারা ভালো আছেন তো তাহলে আমরা কারেন্টটা মেইনলি কি পেলাম বলুন তো ম্যাডাম আমরা সো আমরা কি বলতে পারি কন্ডিশন ফর ম্যাক্সিমাম কারেন্ট কন্ডিশন ফর ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহ মাত্রা সর্বোচ্চ হওয়ার শর্ত তাহলে বলুন তো ম্যাডাম আমরা কারেন্টের সম্পর্ক কি জানি I সমান সমান m n e by n r plus m r দেখো এই কারেন্টটা ম্যাক্সিমাম কখন হবে যখন নিচের জিনিসটা হবে মিনিমাম দেখো লব এবং হর কারেন্টটা ম্যাক্সিমাম কোন একটা জিনিস আমি তোমাকে বলি y equals to x by z তাহলে y ম্যাক্সিমাম কখন হবে যখন z টা হবে মিনিমাম সো এখানে মিনিমাম মানে কি জিরো জিরো বাট এটা তো জিরো সম্ভব নয় কারণ রোধ তো রোধ কমানো যেতে পারে রোধ কখনো জিরো হয় না বুঝতে পারলে কি বললাম কোনো একটা বর্তনী রোধ আমরা কমাতে পারি কিন্তু সেই বর্তনী রোধ কখনো জিরো হয় না যেহেতু জিরো হবে না তাহলে মিনিমাম স্টেজে নিয়ে আসতে হবে সো আমরা এটাকে এইভাবে সাজিয়ে লিখতে পারি সহজভাবে ডেরিভেটিভ করা যেতে পারে ওইভাবে রাখলাম না এইভাবে লিখতে পারি আচ্ছা বলুন তো ম্যাডাম আমি কি এটাকে এইভাবে লিখতে পারি রুট ওভার অফ এন আর মাইনাস রুট ওভার অফ এম আর তার হোল স্কোয়ার সমান সমান প্লাস টু রুট ওভার অফ এন আর ইনটু এম আর এটা লিখতে পারে কি সাউন্ডে একটা বড় যন্ত্র সিটি করার নেই কাজ করছে তো এটাও যা উপরেরটাও তা ভালো করে দেখো আমি আমার প্রথম পয়েন্ট হচ্ছে গিয়ে আমরা কি বের করবো কারেন্টটা কি ম্যাক্সিমাম তো কারেন্ট ম্যাক্সিমাম কখন হবে যখন তোমার হচ্ছে গিয়ে নিচের টার্মটা কি মিনিমাম হবে এখানে মিনিমাম বলতে কি জিরো এটা তো জিরো করা সম্ভব নয় মানে আমরা জিরো কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করছি তাহলে আমি এই টার্মটা কি এইভাবে লিখতে পারি এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোনো দেখাই আসবে মাইনাস টু এ বির সঙ্গে প্লাস টু এ বি কেটে যাবে তাহলে এইটা উপরটাই আমি লিখেছি তো পরের লাইন আমি কি লিখতে পারি এখান থেকে পরের লাইন আমি লিখতে পারি এম এন ই বাই রুট ওভার অফ এন আর মাইনাস রুট ওভার অফ এম আর তার হোল স্কোয়ার প্লাস টু রুট ওভার অফ এম ইন ইয়ার এম এন স্মল আর ক্যাপিটাল এখানে এম এন ধরো আমি তোমাকে বলছি মোট কোষের সংখ্যা আছে 200 খানা মোট কোষের সংখ্যা কটা আছে আমি এখানে প্রত্যেকটাতে 20 খানা করে রাখলাম 10টা করে দিকে রাখলাম বা প্রত্যেকটাতে 50টা করে মোট 4টা শাড়িতে রাখলাম বা 100টা করে দুটো শাড়ি রাখলাম যাই করি না কেন 200টাই তো কোষ আছে অর্থাৎ এখানে কিন্তু এম এন সংখ্যাটা কিন্তু ধ্রুবক আমি যেভাবেই অ্যারেঞ্জ করি না কেন এটা একটা ধ্রুবক সংখ্যা এটাও কিন্তু একটা ধ্রুবক সংখ্যা প্রত্যেকটা কোষের অভ্যন্তরীণ রোধ বাহ্যিক রোধ এটাও কিন্তু ধ্রুবক সংখ্যা মানে বাংলা কথায় এটাও ধ্রুবক সংখ্যা এটাও ধ্রুবক সংখ্যা তাহলে মেইনলি পরিবর্তনশীল রাশি কোনটা এটা তাহলে কারেন্ট কে আমরা এভাবে লিখতে পারি এই পার্টটা এবং এই পার্টটা ধ্রুবক সংখ্যা হওয়ায় আমরা বলতে পারি যখন এই পার্টটা কি হবে মিনিমাম তখন কারেন্ট কি হবে তাহলে হোয়েন তো রুট ওভার অফ এন আর মাইনাস রুট ওভার অফ এম আর তার হোল স্কয়ার ইকুয়াল টু জিরো হয় দেন এটা হয় তার মানে কি বলুন তো ম্যাডাম এটা মানে কি এটা মানে কি রুট ওভার অফ এন আর রুট ওভার অফ এম আর ইকুয়াল টু জিরো
বা রুট ওভার অফ এন আর রুট ওভার অফ এম আর বা উভয় দিকে বর্গ করলে কি হবে এন আর সমান সমান এম আর বা আরো ভালো করে বললে কি হবে এন বাই এম ইকুয়ালস টু ক্যাপিটাল আর বাই স্মল আর তাহলে এটা তোমাকে আগে বুঝতে হবে এটার মানেটা কি পেনটা থেকে তেল চুনিয়ে চুনিয়ে আঙুলে লেগে যাচ্ছে আঙুলটি আমার শেষ হয়ে গেল বা এটা কি বলতো প্রতিটি শাড়িতে কোষের সংখ্যা এটা কি শাড়ির সংখ্যা সমান সমান বার্জিক রোধ বাই অভ্রান্তর রোধ যখন এই শর্তটা মেনে চলবে তখন প্রবাহ মাত্রা কি হবে এটা কি প্রতিটি শাড়িতে কোষের সংখ্যা বাই শাড়ির সংখ্যা কি সংখ্যা ম্যাডাম আমরা অনুপাত কি হবে বাহ্যিক রোধ বাই অভ্যন্তরীণ রোধ তাহলে মোটের উপর আমরা বলতে পারি যখন সো আমরা বলতেই পারি স্মল এন ইজ টু স্মল এম সমান সমান ক্যাপিটাল আর ইজ টু স্মল আর এই শর্ত মেনে চললে কি হবে প্রবাহ মাত্রা কি হবে দিস ইজ দ্য কন্ডিশন ফর ম্যাক্সিমাম কারেন্ট দিস ইজ দ্য কন্ডিশন ফর ম্যাক্সিমাম কারেন্ট তোমরা ওই দিকে রয়ে যেতে পারো না কেন রিকোয়ার্ড ম্যাক্সিমাম কারেন্ট তো প্রথমত সর্বোচ্চ কত হবে ম্যাডাম না আই ম্যাক্সিমাম আমরা কি দেখি স্যার এখানে এম এন ই বাই কি বলতো এন আর প্লাস এম আর ভালো করে দেখো এখানে এন আর আর এম আর কিন্তু সমান হবে তাহলে আমরা কি লিখতে পারি এটাকে এটাকে আমরা লিখতে পারি এম এন ই বাই এন আর প্লাস এন আর বা আমরা বলতে পারি এম এন ই বাই টু এন আর বা এন এন কেটে দিলে এম ই বাই টু আর এটা হতে পারে অথবা এটা এটাও হতে পারে আই ম্যাক্স সমান সমান এম এন ই বাই এন আর প্লাস এম আর এন আর এর জায়গায় আমরা কি লিখতে পারি এম আর বা এম আর এম আর মান্নার সো এখানে আমরা লিখতে পারি এন ই বাই টু ক্যাপিটাল আর সো ম্যাক্সিমাম কারেন্ট সমান সমান কত ম্যাডাম না আই ম্যাক্স ইকুয়ালস টু এম ই বাই টু স্মল আর অথবা এন ই বাই টু ক্যাপিটাল আর দিস ইজ দ্য ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো থ্রু দ্য সার্কিট ঠিক আছে এটা লিখে নাও আমি দরকার একটু আলোচনা করছি টেনশনের কোনো কারণ নেই এত আওয়াজ করলে কি হয় তাহলে আমরা যে টপিকটা আলোচনা করলাম সে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা কি বলতো কোষের মিশ্র সমবায় কোষের মিশ্র সমবায়ের ক্ষেত্রে প্রথমে আমরা কারেন্টের এক্সপ্রেশনটা দেখলাম এবার দ্বিতীয় যে পয়েন্টটা সেটা কি প্রবাহ মাত্রা ম্যাক্সিমাম হওয়ার শর্ত তোমাদের বোর্ড এক্সামে 2 মার্কসে বা 3 মার্কসে আসে এটা কোশ্চেনটা কি স্যার বিষয়টা বুঝতেই পারলাম না আমরা কারেন্টের সমীকরণটা জানি প্রশ্নটা হচ্ছে গিয়ে আমি তোমাকে কিছু কোর্স দিলাম প্রত্যেকের তড়িৎচালক বল অভ্যন্তরীণ রোধ বাহ্যিক রোধ সবকিছু তোমাকে বলে দিলাম দিয়ে বললাম তুমি এগুলোকে সাজাও তোমার ইচ্ছা মতো সাজাও তুমি সাজিয়ে বলো এটাকে তুমি কিভাবে সাজালে আর হোয়াট কাইন্ড অফ অ্যারেঞ্জমেন্ট এখানে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা হবে কি ম্যাক্সিমাম বুঝে গেল তাহলে স্যার আমরা কি করব আমরা দেখব এখানকার প্রত্যেকটা শাড়ির যা রোধ মানে কি এই শাড়ির রোধ কত স্মল আর এটা কত টু আর এর মোট রোধ কত এন আর এবং মোট শাড়ি ইন্টু ক্যাপিটাল আর এর রোধ যদি সমান হয় প্রত্যেকটা কোষে প্রত্যেকটা শাড়ির নিজস্ব রোধ এবং বাহ্যিক রোধের সঙ্গে মোট শাড়ির সংখ্যার গুণফল যদি সমান হয়
তাহলে এই বর্তনীতে মোট কোষের সংখ্যা মানে প্রবাহমাত্রা কি ম্যাক্সিমাম হবে? আমরা কি ভেঙে বলছি, প্রথমত কারেন্ট, এটা প্রথম ধারণা যে আই ম্যাক্সিমাম হতে গেলে নিচের জিনিসটাকে মিনিমাম হতে হবে। দ্বিতীয় ধারণা সংখ্যা সংখ্যা আসলে মিনিমাম, তার মানে জিরো, কিন্তু রোধ কিন্তু জিরো হয় না, এটা জিরো করে লাভ হবে না, রোধ কখনো জিরো হয় না। তাহলে আমরা কি করলাম, এটাকে তোমার হচ্ছে বর্গের সমীকরণ আকারে প্রকাশ করলাম, যেটাকে এখানে ধ্রুবক রাশি, ধ্রুবক রাশি এই মানটা কি চেঞ্জেবল। তাহলে এই মানটা যদি মিনিমাম হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, এই মানটা মিনিমাম মানে এই মানটা, যেটা আমরা কি বলবো, প্রত্যেকটা সারির কোষের সংখ্যা মানে রোধ আর সারির সংখ্যা একটু বাহ্যিক রোধের মান যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে কি বর্তনীতে প্রবাহমাত্রা হবে ম্যাক্সিমাম। তাই যদি হয় ম্যাক্সিমাম কারেন্ট কত হবে, এমএনই বাই এনআর প্লাস এমএনই প্লাস এনআর প্লাস এমআর। সো এনআর এবং এমআর যেহেতু সমান, কোন শর্তে সমানটা করবে, যখন এমআর এবং এমআর এবং এনআরটা কি, প্রশ্নটা হচ্ছে কি এখানে কারেন্ট কখন ম্যাক্সিমাম হবে, যখন এনআর এবং এমআর সমান হবে। সো আমি এমআর এর জায়গায় কি লিখতে পারি, এনআর লিখতে পারি, তাহলে 2 ইনটু এনআর, দন্ত ইনটু দন্ত যদি কেটে যাবে এমএনই বাই আর। স্যার আপনি এনআর লিখছেন কেন, আমি তো এমআরও লিখতে পারতাম, হাসবেন লিখলাম, পরে আমি এটাকে এনআরটাকে আমি এমআর লিখতে পারতাম। অর্থাৎ এখানকার ম্যাক্সিমাম কারণ হতে পারে এবি বাই 2 আর, হতে পারে এনই বাই 2 আর, টু ক্যাপিটাল আর, এটাই কি ম্যাক্সিমাম কারেন্ট। বুঝতে পারলে কি বললাম, এখান থেকে অঙ্ক দেওয়া হয়, তোমাকে পরীক্ষা প্রশ্ন করা হলো, যে প্রশ্ন দিয়ে তোমাকে বলা হলো যে মোট তোমাকে 30 কাটা কোষ দেওয়া হলো, কাটা কোষ দেওয়া হলো প্রত্যেকটা কোষের অভ্যন্তরে রোধ 3 ওহম, নিরব বোঝার চেষ্টা করো, মোট কয়টা কোষ দিলাম তোমাকে, প্রত্যেকটা কোষের অভ্যন্তরে রোধের মান কত, বার্ষিক রোধ তোমাকে বললাম সাপোজ 10 ওহম, কত ওহম, বা ঠিক আছে 10 না তোমাকে 5 বলছি, 5 ওহম প্রত্যেকটা বার্ষিক রোধ কত, 5 ওহম। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা, আচ্ছা 10 যদি হয় তোমাকে যদি প্রশ্ন করা হয় আমি এই 30টা রোধকে আমি কিভাবে যুক্ত করব, যাতে করে আমার তোমার যে প্রবাহমাত্রাটা কি হয় ম্যাক্সিমাম হয়, তাহলে আমরা কি জানি যে স্মল এন বাই ক্যাপিটাল এন সমান সমান কি ক্যাপিটাল আর বাই স্মল আর, তাহলে ক্যাপিটাল 10/3, তাহলে 10:3 অনুপাতে আমাকে মেশাতে হবে। অর্থাৎ এক একটা শাড়িতে যদি 10 খানা করে কোষ থাকে, এরকম মোট কটা শাড়ি হবে, একটা শাড়িতে কটা করে কোষ আছে, 10টা করে কোষ, তাহলে মোট কটা শাড়ি হবে, 3টা শাড়ি, 10, 20, 30, তাহলে এইভাবে সাজালে মানে বাহ্যিক রোধ ইষ্টু অভ্যন্তর রোধ, বাহ্যিক রোধটা কি শাড়ির প্রত্যেকটা শাড়িতে কোষের সংখ্যা, বুঝতে পারলে? তাহলে 30টা কোষকে আমি কিভাবে সাজাবো, যে 10:3, তার মানে এই যে সংখ্যাটা এটাই কি এর সংখ্যা, তার মানে কি প্রত্যেকটা শাড়িতে মোট কোষের সংখ্যা আর মোট শাড়ির সংখ্যা আমি যদি এইভাবে সাজাই তাহলে এখানে কারেন্টটা কি হবে ম্যাক্সিমাম, বুঝতে পারলে? এখানে আমাদের আর একটা সব থেকে হটেস্ট মানে হটেস্ট টপিক আছে, সেটা হচ্ছে গিয়ে কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনের জন্য তড়িৎ প্রবাহ মাত্রা, মানে এখানে বিচলন বেগ কাকে বলা হয়, তারপরে তোমার হচ্ছে গিয়ে মুক্ত ইলেকট্রনের তড়িৎ প্রবাহ মাত্রা কি, মানে হচ্ছে আমরা এরকম সমীকরণ কিছু শিখবো। কি কি সমীকরণ, যেমন কারেন্টের রাশি বলা এন ই এ ডি, বা মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ ভেলোসিটি আই বাই এন ই এ, বা আমরা এখানে কি তোমার সচলতা শিখবো, বা আমরা এখানে কি ওহমের সূত্রে ভেক্টর রূপ শিখতে পারি, দ্য ভেক্টর ফর্মেশন অফ ওহমস ল, এবং আমরা এখানে কি শিখবো মানে এক কথায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, বাকি যেটা আমরা কোন ক্লাস লাগবে আলোচনায়, যেটা আমরা তোমাদের পার্ট সেভেনে লাস্ট ক্লাস আমরা আলোচনা করবো, এখানে থিওরিটিক্যাল ক্লাস, আর এমনি তোমাদের সঙ্গে আমি ডিসকাস করছি, আমরা এটুকু পর্যন্ত আপাতত রেখে দিয়েছি, কারণ ওটা শুরু করে লাভও হবে না, শেষও হবে না, শুরুও হবে না, বুঝতে পারলো? ওটা একটা লং ক্যালকুলাস একটা আছে, সেটা আমাদের পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো। তোমাদের সঙ্গে ছোট্ট করে ডিসকাস করে দিচ্ছি নাকি, তোমরা সবাই প্রত্যেকে ভালো থেকো, এই বলে আমরা আমাদের ক্ষুদ্র বক্তব্য চালু করে দিচ্ছি। তোমরা কি প্রত্যেকে ভালো আছো ম্যাডামরা, আর আপনাদের সবাই ভালো আছেন? এরা সবাই কচিকাঁচা গার্লস মিশন ক্লাস 12-এর স্টুডেন্ট, মানে পড়াশোনা অত্যন্ত ভালো এবং নম্র ভদ্র সভ্য কোমল নমনীয় নাতিশীতোষ্ণ। সো থ্যাংক ইউ।